ওয়েলকাম টু মাই চ্যানেল ভিভার্স টিভ জন সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভিভার্স আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে করে আপনারা অ্যাডফ্রেন্ট বাটুন আর হচ্ছে মেসেজ বাটনটা হাইড করবেন অ্যাডভেন্ট বাটুন বলতে আপনার অনেকজনা কেউ যে কেউ আপনার করে এসে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে সো সেটা যদি আপনি হাইড করতে চান সাপোজ দেখুন এর কিন্তু অ্যাডফ্রেন্ট বাটন অন আসে সো এখানে কেউ চাইলেই হুটহ করে যে কেউ পাবলিক এস এম এস করতে পারবেন যাকে এরা একে যারা চেনে না তারাও কিন্তু অ্যাড করতে পারবে সো আপনি যদি চান যে আপনাকে যারা চেনে এবং আপনার পরিচিত এবং আপনার মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে তারা শুধুমাত্র আপনি অ্যাড করুক আপনার অন্য যেন অ্যাড করতে বা হুটাট করে কেউ এসে যেন আপনাকে এস এম এস করে ডিস্টার্ব না করতে পারে সেই ধরনের যদি তাহলে আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি অ্যাডভেন্ট প্লাস মেসেঞ্জার বাটন মেসেজ বাটন হাইড করবেন সো বেশ দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিওর্স এক্সট্রা করার জন্য প্রথমে দেখাচ্ছি আমি অ্যাডফ্রেন্ট কীভাবে আপনি হাইড করবেন অ্যাডভ্রেন্টের বাটনটা এর জন্য আপনি সিম্পলি থ্রি চলে যাবেন ফেসবুক আসার পরে আপনি থ্রি লাইন্সে চলে যাওয়ার পরে আপনি নিচে চলে যাবেন দেখুন নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সো আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে অপশন সেটিংসে ক্লিক করবেন সিম্পলি সেটিংসে ক্লিক করবেন ওকে তারপরে একটু নিচে চলে যাবেন দেখুন ভিওর্স নিচে তারপরে এখানে দেখা লেখা আছে দেখুন প্রাইভেসি সেটিংস সো আপনি প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আর নিচে চলে যাবেন দেখুন এখানে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট সো আপনি এখানে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এটা কিন্তু এভরি হন করা আছে দেখুন এখানে লেখা আছে আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন এটা সো আমি এখানে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে এভরি মানে সবাই আপনাকে হুট করে যে কেউ এসএ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর এখানে লেখা আছে ফ্রেন্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সো যারা আপনার বন্ধুর বন্ধু আছে অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ড আছে তারা শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সো আপনি এখানে এটা অফ করার জন্য আপনি সিম্পলি এই যে মেসেজ মানে ফ্রেন্ড অ্যাডভেন্ট বাটনটা হাইড করার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে সিম্পলি এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার মেসেজ অ্যাডফ্রেন্ট বাটনটা হাইড হয়ে যাবে এবার দেখাবো যে মেসেজ অপশন অর্থাৎ হুটাট করে কেউ এস এম এস দিয়ে যায় সেটা কীভাবে অফ করবেন কারণ অর্থাৎ মেসেজ অপশন কীভাবে হাইড করবেন বা মেসেজ বাটন কীভাবে হাইড করবেন এটা করার জন্য আপনি সিম্পলি আপনার ফেসবুকে চলে আসবেন আসার পরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন ওকে প্রোফাইলে ক্লিক করলাম দেখুন আমার প্রোফাইলে তারপর এখান থেকে আপনি নিচে চলে যাবেন দেখুন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সি ইউর অ্যাবাউট সো সি ইউর অ্যাবাউট ইনফরমেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি নিচে চলে যাবেন যাওয়ার পর তারপরে আরও নিচে দেখুন এখান থেকে লিখা আছে যে বেসিক ইনফরমেশন সো বেসিক ইনফরমেশনে এডিট অপশন আছে এডিট অপশন আপনি ক্লিক করবেন সিম্পলি ক্লিক করে দেবেন দেখুন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা জন্ম তারিখ দেওয়া আছে ডেট অফ বার্থ সো কী করতে হবে এই ডেট অফ বার্থটা আপনাকে এমন একটা বয়স সিলেক্ট করতে হবে যেন আপনার আঠারো বছরের কম হয় সেই ধরনের একটা বয়স আপনাকে সিলেক্ট করে দিতে হবে তাহলে কিন্তু সিম্পলি আপনার আপনি চোদ্দো যদি হয় এখনও বিশ একুশ চলছে মনে করেন একুশ সাল চলছে তাহলে আপনি যদি চোদ্দো সাল চোদ্দো চার সাল হয় তাহলে কিন্তু আপনার বয়সটা কিন্তু আঠারো নিচে চলে আসছে সো এইভাবে করে কোনো একটা স্পেশাল কোনো এক সাল আপনাকে সিলেক্ট করে দিতে হবে দিলে কিন্তু আপনার বয়সটা অ্যাড হয়ে যাবে এমন আঠারো বছর নিচে যখনই হবে কিন্তু আপনার মেসেজ অপশনটা সিম্পলি হাইড হয়ে যাবে তো সোভিয়ার্স এটা এভাবে করে আপনি চাইলে খুবই সহজে আপনার মেসেজ অপশন মেসেজ বাটন প্লাস হচ্ছে অ্যাডফেন্ট বাটনটা হাইড করে নিতে পারবেন সোভিয়ার্স এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবার শুভ শুভকাল হবে